পাগল হয়ে গেছেন নিকোনো আপনি কোন দিন দেখলেন আমি ভাত খাইছি মানে বিদেশে আসনের ফকদরি একবারও কি দেখছি ভাত চেয়ারে দেখছি নি অনু ওরে আই কোন অশিক্ষিতের বিয়ে করছি দেও হ্যাঁ আই কি ওই ভাতের কথা কইছি নি হ্যাঁ এই দেশে টিয়ারে কয় ভাত আর আপনি মনে করতে আছেন খাওনের ভাত ও বুঝছি ঠিকই বুঝছি ইয়াল্লাই আর আমারে কইছিল কেন মুদি দোকানদারে বিয়া করিচ্ছা কিপটার হাড্ডি সারাক্ষণ খালি হিসাব করবো আপনি ক্যালকুলেটার লই আনছেন বিদেশে কেন হিসাব করানোর লাই হাগল হয়ে গেছেন এগুন আপনি কি এখন আই কিপটা নি কেন আই হইতেছি হিসাবই টাকা পয়সা সঠিক ব্যবহার করি আর আই হইতেছি একজন মুদির দোকানদার এই ক্যালকুলেটার হইতেছে আর হাতিয়ার আই যদি আকাশে যাই আর লগে আর হাতিয়ার থাকবো আর যদি ফাতালে যাই তাও এই ক্যালকুলেটার আর লগে থাকবো এই ক্যালকুলেটার লই আপনি কোনো কথা কইবেন না আর লগে ঠিক আছে আপনি থামেন তো একখানা থামেন মানে আপনার বকর বকর বন্ধ করে দেন এত কথা কইয়েন না আর অন্য 11 জনের হোন্দা বাকি রইছে আই বুঝতে আছি না এত মাইন্ডসেটে ফোন দেওয়ানোর কি দরকার উম্মা কি কমনে রামনে আই বিদেশে আইছি এত সুন্দর জায়গায় আইছি থাইল্যান্ডের মতো জায়গায় আইছি আই কি বেগুনরে জানাইতাম ননি ইয়ানে যে আই আইছি সবার আগে তো আমার বান্ধবী কইনুরে জানামু হেতি একবার কেন ডাকাতুন সিলেটে হেতি জামাইর লগে প্লেনে গেছে ও মা গো মা বাউরে বাউ কত দেমাগ হেতি আরে দেয়াইছে একখান ওই ইয়ান্তনিয়ানে প্লেনে যায় আই যে দেশের বাইরে প্লেনে করি আইছি ইয়ানে তিরে জানাইতাম ননি দাঁড়ান হিতিরে কল দি কইনুর তোর নাম্বার কোনায় একখানা দাঁড়ান হ্যালো এ হ্যালো আরে আই সিনস না আই তোর বান্ধবী পারু আরে আই তো বিদেশে আইছি বুঝছো তেয়ন থাইল্যান্ডে ওরে ও বিশ্বাস কর আই যে কত বড় একখান বিমানে করি থাইল্যান্ডে আইছি তোরা না গেছিলি কোনায় সিলেটে হেইরে হিয়ারে তুন অনেক বড় একখান বিমানে করি আইছি আরে না আজ আমায় কি কইছে হুইনবিনি এতেন কইছে তোরা যে বিমানে করে সিলেটে গেছ কেন এরকম 100 খান বিমান এই আমগো থাইল্যান্ডে যে বিমানে আমরা আইছি হিয়ানে বিত্ত বড়ি ডান যাইব হুনুস নানি হ্যালো হ্যালো কইনুর ও মা কাড়ি দিছে বুঝেনি ইচ্ছা করি কাড়ি যাই হেতিরে সিনি তো এতে সহ্য হয় না আই যে এত এত খুশির খবর দিয়ে হেতিরে আই এক করে প্রতি কনে 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 এতিরে ফোন দিমু ফোন দিয়ে এতিরে জ্বালামু এমন সেকা দিমু প্রতিবার ফোন দিমু প্রতিবার হেতি সেকা খাইব আপনি কি কইছেন জানেন নি 3 মিনিট 23 সেকেন্ড কথা কইয়া লাইছেন আর 75 বার আবার খাইয়া লাইছেন রান তো আপনার হিসাব আপনি আসলে খুবই শেছেন একখান মানে আই কোনানে কত বড় গলা করে করি আপনার নামে কত সুনাম করি আর আপনি কি করেন খাটাসগিরি কিল্লাই আপনি কিল্লা খাটাসগিরি করতে হইব আই খুবই স্নি কেন আই খাটাস তা আপনি কি আপনি তো একখান অশিক্ষিত ইয়াল্লাই তো এগুন আপনার মুখে আয় আই অশিক্ষিত কেন আমারে ঠিক করে কইছিল আপনার বিয়া না করতাম আপনার বিয়া না করলে আমি সুখে থাকতে হইতাম আপনি আরে আমি লই যান আই থাকতাম লই যান আরে দাই থাকতে হইতাম আপনি লই যান আরে আপনার মনে আছিল না আরে বিয়া করার আগে যে আপনি আর লগে থাকতে হইতেন না এত কথা হইতো না আমি লই যান আই আপনারে কই লই যামু কই লই লই আমি লগে লই যামু চল ব্যাগ করে খালি আই কষ্ট করে টিয়া করে হোম দিয়ে আপনি রামে টিয়া দিয়ে টিয়া করে না আই জানাইতাম না আমি আই কষ্ট করে টিয়া কামাই আপনার মতো বই বই খালি খাই না ও আই খালি বই বই খাই কেন আপনি তো বই বই খানি একটাও কামাই দেখছেন কেমন লাগে মাছের কারবার করছো না তুমি দেখো
মাছ ব্যস্তে ব্যস্তে মাছের না লম্বা হয়ে গেছে আজই করে তুমি একটু বাইন মাছের মতো করো তো তাহলে দেখতে হইতো একটা শো যাই তো আর কেউ লাল কিছু না ও সরি তুমি অনেক কিছু বলবা না মোরে কেমন লাগতি আসি সুন্দর না কেমন লাগতো জানো তোরে দেখ কেমন সিদিবি 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 মাধুরীর মতো লাগে কোন হালার হল আমার তো মনে করো হাতে মাতে সব জায়গায় মাছে লাগে গন্ধ আসছি তো সেন্ট মাসি বিদেশি সেন্ট তাহলে সালাম আলাইকুম স্যার জি স্যার হ্যাঁ স্যার গাইড মাখন মিয়া বলতেছি স্যার এইবারে এমন বেমাইঙ্গা সব ক্লায়েন্ট লই আইছি না মনে করেন যে কোম্পানির মান সম্মান ইজ্জত 12-13 এমন কিছু মানে 24 বাজায় দিবার পারে আরে কি হয় না স্যার কোন শোনেন স্যার আমার মনে হয় কি এই ক্লায়েন্টগুলো একটাও মনে করেন যে মেট্রিক পাস করে না আন্ডার মেট্রিক পাসটা মনে স্যার প্রাইমারি স্কুলে গন্ডিও পারবার পারে না কি করো না স্যার কোন স্যার আপনি যদি সাহস দেন একটা কথা ব্যাপারে মানে একটা কথা কইছিলাম কি স্যার এরকম সস্তা প্যাকেজ ছাইরেন না ওই গরু ছাগল হাঁস মুরগি ভেড়া সব ঢুকে পড়ে তো এইগুলো চড়ানোর জন্য তো রাখার লাগে আমার মতো টয়টি কোম্পানি ম্যানেজার দোকান নাই রাখি স্যার পরে বিপদে আসলে ঝামেলায় পড়লে আপনাদের কল দেবো রাখি স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আমি যেমন মনে করো পচা পচা মাছ যত আছে সবগুলোর মধ্যে ডিপ ফ্রিজে হান দিয়েছি তারপর এই দেখে রিকটাকে পদ্ধতিতে ধরা হয়েছে আর তুমি মনে করো যে সোনা কিনবা দানা কিনবা যা ইচ্ছা সুন্দর করে সাজিয়ে আজকে যেমন সাজছো ও রে মাথা গুড়িয়ে পড়িয়েও যেতে পারি একদম তুই শিখে থাকবা তুমি কিন্তু পরে কথা রাখো না তুমি কিন্তু মরে আমি ভাত কিনছি এই ভাত দিয়া ভাত কিনতে হয় এই দেশের নাম জানি কি রাশিয়া না ও না থাইল্যান্ড এখন আপনাদের খাওয়ানোর সময় আমি আপনাদের আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে একটা কথা বলতে চাই আর কি এটা হচ্ছে যে আপনাদের যে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা কিন্তু আমরা করব আপনাদের জন্য শুধু আমাদের কোম্পানির পক্ষ থেকে আছে ব্রেকফাস্ট ইংরেজি কল গায় সরি সকালের নাস্তা নিজেদের মতো করে খাওয়া নেবে কিন্তু আজকে পয়লা দিন তো হেলে গিয়ে মনে করেন যে আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে আর প্রত্যেকদিন মনে করেন যে আপনাদের সকালে নাস্তা ব্যবস্থা করা হবে অহন খায়ালন খাওয়ানোর পর আমরা সোজা সমুদ্র সৈকতে চলে যাবো আপনারা মনে করেন লাগবে
থামেন থামেন, এটা কি ধরনের খাবার, কোন জাতের খাবার এটা? আমার ভাই আই এগুন খাই না, আই ভাত খাই বড় হইছে, আর ভাত খাইতেও আমনে ভাত আনি না। এগুনেন আমরা এগুন খাইতে হতাম না, আমনে লই যান, আমরা ভাত খামু। আপনারা দুজনে বাড়ি গুমে কোন তো এই এত ফাটা বলবেন না, ফাটা বলবেন না। ভাত দিলে তো ডলে মনে খাইল, তোমার চেহারা দিয়ে নষ্ট হইয়া। আপনি কি দেশে পয়সা ভাত খান না, বিদেশের মাটিতে এসে বিদেশি জিনিস খাবেন? আপনার জন্য বিদেশি জিনিস দিচ্ছি, খেয়ে লোন। মাখন ভাই আমি একটা কথা কই, বলেন। এই যারা জীবনে চাইনিজ খায়নি, ভাত ছাড়া চোখে কিছু দেখেনি, তাকে রেখে আপনি নিয়ে এসে চাইনিজ খাবার দিয়েছেন, তারা তো বুঝিচ্ছেন এই জিনিসটাকে আঙ্গা করে খাওয়া লাগবে। শোনেন, আরেকটু আছে, বাংলাদেশের থেকে তাকে রেখে আগে আপনার ট্রেনিং করানোর দরকার আছে। না, আমি আপনাকে একমাত্র মনে করছি যে এইটা একটা কথা বলেন তো, ওই যে কি জানি কুকেতের রান্না, বাহারাইনের রান্না, কত বাহামার রান্না, সব রেস্টুরেন্ট আছিল, ইয়ে খাইতে খাইতে জিম্মে সর পড়িয়েছে, খাইতে দিই না। এখন দুইটা ভাত খামো, ডাল দিয়া, তারপরে লগে আরো কিন্তু এইভাবে খাই, মা খাই মুখাই, তারপর খাই আলাই। তো আর বউ কিন্তু বেগুন রাঁধতে জানে, এই খাই যে কুয়ে দিনে কি কি কইলেন বেগুন পারুন উনি রাঁধতে। আপনাদেরকে আপাতত এই খাবারটা খাইলেন, আর মনে হয় আপনারা যেহেতু ব্যাগে রান্না করতে পারেন, পরে আপনারা নিজেদের মতো দুপুরবেলা রান্না করি, মরিচ আর পেঁয়াজ ভর্তা পাকা রান্না করে মা কি খাইল। প্রস্তুতি পর্ব শেষ করে বাইরে আসো, ওই সমুদ্র সৈকতে ভ্রমণ করতে যাবো। এই বাইরে অনেক আল্লাহ আর অবস্থা বেগতি হয়ে যেতে আছে, আমরা কত আপনারা কি করতেছেন, তার তো সময় লাগেনি, রেডিও ভরেন, সমুদ্র সৈকত ভ্রমণ করতে যাইব। আপনার মাথায় যে বুদ্ধি আল্লাহ দিয়েছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আপনি তো এইসব বুদ্ধিতে নোবেল প্রাইজ পেয়ে যাবেন। যে কেবল তো শুরু, দেখো গম করি সাজি বাইরে চলে আসো, সমুদ্র সৈকত ভ্রমণ করতে যাবো যে। যাচ্ছি যাচ্ছি, আপনি যান, বেড়ান লাগবে না দরজা, কি জোরে জোরে ঢাক কাটছে।
ম্যানারিজম বলে যে একটা কথা আছে এদের মধ্যে নাই সেটা। আমি তো ভেবেছিলাম যে ওই লোকটার একটু হলেও ম্যানারিজম থাকবে, ওই যে টয় টয় কোম্পানির ওই লোকটা মাখন ভাই, সেও তো দেখে আর একা আমি স্মার্ট। আমার বউ এত খুশি হয়েছে দেখে আমার পরান দেখে জুড়ে গেছে, শান্তি লাগতেছে। এই মনার বাপ, এইখানে যে সমুদ্র আছে, এই মগদে আসে যে কক্সবাজারে সমুদ্র আছে, ওই সমুদ্র কি এদেশে সুন্দর? ওরে সারা দুনিয়া সব সমুদ্র খুব সুন্দর, আর আমার গো কক্সবাজার হে তো মনে করো মহা সুন্দর বিরাট, বুঝতে? তবে এইখানকার মতো না, এত সাজানো গোছানো না, একখানে এলোমেলো নোংরা, আর মানুষ ওনে মনে করো কেটা যে কার মাথায় বাড়ি মারতে আছে কি দিয়া, মনে করো একটা ডাব দাম হইবে 30 টাকা, তোমার করলে 120 টাকা। এই তো লোক খারাপ, এর লিগে জায়গা লোক খারাপ হয়ে গেছে। তুই বন্ধ করো, চোখ বন্ধ করে রাখো। আচ্ছা আচ্ছা দাঁত করতে আসি, এই যে ও মানার বাপ গেছে। হ্যাঁ গেছে গেছে, আর চোখ লাগান চোখ। হাই গেছে গেছে, এই ওরে একটা বোরখা দিয়ে দিলে হইতো না, তাহলে পরে ভালো হইতো। বোরখা দিলে লাভ নাই, ওই বোরখা পপ কেমনে পড়বে জানো, কাপড় চোপড় সারা পড়বে, এসে মনে হবে কি জালের মধ্যে মাছ দেখলে যেমন যেমন দেখা যায় এইটা মনে হবে। সি সি চল, ওই দিকটা সুন্দর আছে। ওরে কোহিনুর রে কোহিনুর, বাউ রে বাউ, তুই যদি আনে থাকতি তাইলে তুই দেখতি মা গো মা, এত বড় সমুদ্র সৈকত আয়া জীবনে কোনো দিন দেইন, আল্লাহর কসম কোনো দিন দেইন, এত বড় দেশ এত বড় সমুদ্র সৈকত আয় জীবনেও দেইন না, সেটা দেইন তবে টিভিতে অনেকবার দেখছিলাম। ও মাম্মা মা বাউরে বাউ, কি আছে তুই আইনে আধিক্যতা দেয়ের, তুই কি বুলি গেছ তুই, তুই আর তোর জামাই মিলি সিলেটে গেছস প্লেনে করি, মা গো মা কি যে দেখাইছস তুই, কি ফাট তোর, আই তো সে তুলনায় অনেক কিছু দায়ী নত। কইনুর মুখ সামলায় কত, এককারে মুখ সামলায় কত কইবি, তোর জামাই মন বড় কেন, আর জামাইরে লই যদি আর এককান কত কইছস না তোর মুখ বাঙিয়ালামো, আর জামাইর যদি মন বড় না হইতো কেন, হেতে কি আরে লই ইয়ানে থাইল্যান্ডে আইতো, ওই নেপাল কি থাইল্যান্ডের তুনো বড় দেশ নি। আপনি 503 বাতের কথা কই আলাইছেন, আর কাছে কি টাহার পাহাড় আছে নি কোনো? না না আপনার হিসাব কই নু, তার মাথা গরম করিয়া লাইছে। এতে কিচ্ছে নেপাল উগাইতেছে ছোট দেশ, থাইল্যান্ডের তুন এত দূর ছোট, এই দেশে যাইতে ভিসা লাগে না, থাইল্যান্ডে আইতে হইলে ভিসা লাগে। হাসানি তো আমি কি মিছা কথা কইনি, একদম হাসা কথাই কইতেছি। আমি থাইল্যান্ডে ভিসা লাগে। ও মা গো মা,